আরো আরেকবার আমাদের চ্যানেল শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলুন আমরা মূল ভিডিওটিতে প্রবেশ করি। আমরা যারা স্কুলের কাজের সঙ্গে যুক্ত আছি তারা আমরা জানি সকলেই যে বেশিরভাগ স্কুলেই এসআই বা ডিআই অফিস থেকে একটা ডেটাবেস চাওয়া হচ্ছে টিচিং নন টিচিং গেস্ট টিচার সবার জন্যই, কারা কোভিশিল্ড নিয়েছেন বা কোভ্যাক্সিন নিয়েছেন সে সম্পর্কে। কাজটা কিভাবে করতে হবে আমরা চলুন আলোচনা করি। সবার আগে আমরা দেখে নেব যে কি জিনিসগুলো আমাকে রেডি করতে হবে। পয়েন্ট টু পয়েন্ট বা এসআই বা ডিআই অফিস থেকে আমাদেরকে যে জানাচ্ছে এই তথ্যগুলো সাবমিট করবার জন্য একটি ডেটাবেস তৈরি করে কিভাবে সেটা করতে হবে। দেখুন, এখানে এসআই অফিস থেকে পাঠিয়েছে, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, তবে আপনার ডিস্ট্রিক্টেও এরকম যাবে যেহেতু নতুন সরকারের একটি ঘোষিত নীতি যে কোভিডের বিরুদ্ধে লড়াই হবে সবার প্রথমে। নাম্বার ওয়ান, সাবমিট ডেটা ইন দ্য নিউ ফরম্যাট ওয়ান ফর এজ গ্রুপ 18 থেকে 44 এর জন্য একটি ফরম্যাটে করতে হবে। ফরম্যাট টুতে অ্যাভাব 45 যারা রয়েছেন তাদের জন্য ডেটাবেসটা দিতে হবে, সব ডেটা দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলবার চেষ্টা করব যে একটি স্কুলে যদি 35 জন থাকেন টিচিং নন টিচিং মিলিয়ে, তাহলে কিন্তু সবারটাই দিতে হবে বলে আমি অন্তত মনে করি আমার অভিজ্ঞতা থেকে। এবং এদের প্রত্যেককে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। প্রথমেই সেটা হচ্ছে যে 18 থেকে 44 কারা এবং অ্যাভাব 45 যারা রয়েছে তাদেরকে একটা জায়গায় ভাগ করে নিতে হবে। আচ্ছা, ফাইল নেম যেটা হবে সেটা এখানে বলে দেওয়া আছে। ফাইল নেম কিন্তু আপনার স্কুলের নাম, আমরা সবাই জানি এক্সেলে এটা করতে হবে এবং এক্সেলের যে ডট এক্সেল এসএক্স এক্সটেনশনে করতে হবে, এবং এক্সটেনশনটা আমাদের দেওয়ার দরকার নেই, কিন্তু তখন একটা ফাইল নেম চাইবে। আপনারা আপনাদের স্কুলের যা নাম আছে সেই নামটা দিয়ে সেভ করবেন। আচ্ছা, অল টিচার্স প্যারা কন্ট্রাকচুয়াল গেস্ট টিচার্স তাদেরকেও ইনক্লুড করতে বলা হচ্ছে। ইনক্লুড নন টিচিং স্টাফ, আইসিটি ইনস্ট্রাক্টরস, ডিইওএস এক্সেট্রা। আচ্ছা, নন টিচিং যারা রয়েছে, আইসিটির যারা রয়েছে তাদেরকেও এখানে ইনক্লুড করতে বলা হয়েছে। এবং 5 নম্বরে বলা হচ্ছে যে আগামীকালের মধ্যেই আপনাকে এটা উইদাউট ফেল এটা জমা দিতে হবে। এবং ডিস্ট্রিক্টের যে ঘরটা রয়েছে সেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল ফুল অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে। আবারও বলছি, আমি যেটুকু আমার জায়গা থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে একটা স্কুলে যদি 35 জন থাকেন, 34 জন থাকেন বা 30 জন থাকেন, তাদেরকে দুটো ভাগ করে সবারই তথ্য কিন্তু জমা দিতে হবে বা জমা চাইছেন ওনারা বলেই আমার মনে হয়েছে। দুটো ভাগে ভাগ করে নিতে হবে, 18 থেকে 44 এবং অ্যাভাব 45। আচ্ছা, এবার আমরা প্রুফরমাটা একটু দেখে নেব এবং কিভাবে কাজটা শেষ করা যায় সে বিষয়ে আলোচনা করব। আমরা চলে এসেছি প্রুফরমাতে। দেখুন, সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট এই জায়গাটায় আলোচনা করলাম, এই দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে 18 থেকে 44 আর একটা হচ্ছে 45-এর ওপরে। তো এখানে 18 থেকে 44 আপনারা সব তথ্য দেবেন। যারা এক্সেল জানেন, এটা শুধু বোঝানোর জন্য ওনারা কিভাবে করতে হবে পাঠিয়েছেন। এখানে কিন্তু ধরুন আপনার 20 জন 30 জন বা 40 জন রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ঘরগুলো বাড়াতে হবে। যারা এক্সেলে কাজ করেন, তিনি হেডমাস্টারমশাই হন বা অ্যাসিস্ট্যান্ট টিচার হন বা কোনো করণিক হন, তিনি কিন্তু জানেন যে এইগুলো কিভাবে বাড়িয়ে নিতে হবে। তো কলামগুলো আপনাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে আপনার হিসাব অনুযায়ী, 30 জন 40 জন বা যে কজন আছেন সেভাবে। আচ্ছা, ডিস্ট্রিক্টের ঘরে যেটা ওনারা মেনশন করেছেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, নেম অফ বেনিফিশিয়ারি, ডিপার্টমেন্টের নাম, এডুকেশন দিলেই ভালো হয়, স্কুলও দিতে পারেন, অকুপেশন প্যারা টিচার হলে প্যারা টিচার, আইসিটি নন টিচিং এর মধ্যে ক্লার্ক পিওন অ্যাসিস্ট্যান্ট টিচার এভাবে দিতে হবে, পিনকোড অফ ওয়ার্ক প্লেস যেখানে আপনার কাজের জায়গা তার ওয়ার্ক প্লেস, জেন্ডার, ডিওবি, এজ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, প্যান,
এই পিক যেটা হয় সেটা দিতে হবে, আইডি নাম্বার, ওই যে ওনার, আমি যেটুকু বুঝতে পেরেছি ওনার আইডি নাম্বার হচ্ছে যেখানে উনি কাজ করছেন সেখানে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা আইডি নাম্বার অলরেডি পড়ে গেছে, সেই আইডি নাম্বার অনুযায়ী কিন্তু এখানে সাজাতে হবে। সেটা আমরা যারা পার্মানেন্ট রয়েছেন তাদের জন্য যেমন স্যালারির পোর্টালে পাওয়া যাবে, এছাড়াও SMS পোর্টালের মাধ্যমে বাংলা শিক্ষায় প্যারাটিচারদেরটাও পাওয়া যাবে, তো এইখান থেকে আইডি নাম্বারগুলো দিতে হবে। এরপরে রয়েছে 45-এর ওপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ডোজ, আর ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ নাকি সেটা মেনশন করতে হবে, যদি সেকেন্ড ডোজ হয় ডেট অফ ফার্স্ট ডোজ, টাইপ অফ ভ্যাকসিন, কোভ্যাকসিন না কোভিশিল্ড সেগুলো দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আপনাকে এত কিছু চাইছে ওনারা, আপনি এই তথ্যগুলো পাবেন কোথায়? আপনি আপনার স্কুলে এই তথ্য পেয়ে যাবেন হচ্ছে আপনার স্যালারি পোর্টাল থেকে যদি ডাউনলোড করে রাখেন, বা স্যালারি পোর্টালে গেলেও আপনি পাবেন, সেগুলো হচ্ছে আপনার স্টাফ প্রোফাইল থেকে আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি প্যারা টিচার, পার্মানেন্ট টিচার সবার জন্যই, বা করণিক বা অন্যান্যদের জন্য নন টিচিং যারা রয়েছেন সবারটাই একসাথে পেয়ে যাবেন PP2-তে, মানে আমরা যে ইলেকশন কমিশনে জমা দিই সবার তথ্য সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনি, DOB, মোবাইল নাম্বার, জেন্ডার ইত্যাদি সব পেয়ে যাবেন। এবার যেটা আপনাকে করতে হবে, আধারও পেয়ে যাবেন, এপিকও পেয়ে যাবেন সেখান থেকে। এবার যেটা এখানটায় করতে হচ্ছে সেটা হচ্ছে যে রিমার্কের ঘরে যদি আপনি 44-এর নিচে হন অথচ নিয়ে থাকেন তাহলে সেটা মেনশন করতে হবে এখানটায়। হ্যাঁ, আর এই জায়গাটা, এই রিমার্কের ঘরটা আর এই যে 45-এর ওপরে এই যে ফার্স্ট ডোজ আর ইফ সেকেন্ড ডোজ, এই জায়গাটা আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের সুবিধার জন্য আমি বলছি এটা, এই এক্সেল শিটটাকে যদি গুগলের মাধ্যমে, গুগল শিটের মাধ্যমে করেন ড্রাইভে গিয়ে, তাহলে কিন্তু এটা আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি শেয়ার করেন, তাহলে প্রত্যেকে প্রত্যেকের জায়গায়, ধরুন 30 জন আছে, সবাইকে ফোন করে আপনার না জানালেও হবে, শেয়ার করে জাস্ট খালি লিখে দিলে হবে যে তোমরা তোমাদেরটা ফিল আপ করে দাও। তাহলে আপনি তো এই জায়গাটা ফিল আপই করে দিলেন, বেনিফিশিয়ারি, নেম অফ বেনিফিশিয়ারি, ডিপার্টমেন্ট, অকুপেশন ইত্যাদি, DOB, এজ ইত্যাদি আপনি ফিল আপই করে দিলেন, তো এই জায়গাটা সে নিয়েছে কি নেয়নি, সে ওই গুগল শিটটা যেটা আপনি শেয়ার করলেন আপনার স্কুলের গ্রুপে, তো সে এই জায়গায় তার নিজের নামের পাশে এই জায়গাটা হ্যাঁ নিয়েছি আমি, বা নিইনি, বা কোভিশিল্ড ছিল বা কোভ্যাকসিন ছিল, এইভাবে করে কিন্তু সে করে নিতে পারে। এরপর আপনি দেখতে পারবেন গুগল শিটে যদি আপনি শেয়ার করে এটা করেন, মেন যে গুগল শিট থাকবে সেটা যখন আপনি ড্রাইভে গিয়ে দেখবেন, দেখবেন যে ডেটাগুলো সব, ধরুন 30 জন আছে বা 25 জন আছে, এক এক করে কিন্তু ডেটাগুলো সব আপনার ওই শিটে জমা হচ্ছে। এবার আপনি যেটা করতে পারেন, যারা এক্সেল সম্পর্কে জানেন তারাই নিশ্চয়ই এটা করবেন এবং তারা এটা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, এই গুগল শিটটাকে আপনি কিন্তু নর্মাল যে এক্সেল শিট হয় সেই শিটে কিন্তু আপনি ডাউনলোড করেই নিতে পারবেন, এবং করে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে তারপরে আপনি কিন্তু এটাকে জমা দিতে পারবেন। হ্যাঁ, এটা আপনি জমা দিয়ে দিতে পারবেন। তাহলে মোটামুটি বোঝা গেল যে কাজটা কিভাবে শেষ করতে হবে, কারণ আগামীকালের মধ্যেই জমা দিতে বলা হয়েছে এবং কাজটা খুব মানে তাড়াহুড়ো করেই করতে হবে। একরকম আপনি এই ডেটাগুলো, জেন্ডার, DOB, এজ, মোবাইল নাম্বার কোথায় পাবেন সেগুলো মোটামুটি আলোচনা করা হলো, এবং সাথে এইগুলো যদি জানা, যারা নিয়েছেন ডোজ আপনার যদি মনে হয় যে তারা দিলে ভালো, আপনি কিন্তু গুগল শিট থেকে এটা খুব সহজেই শেয়ার করতে পারবেন এবং তারা যখনই এখানে সাবমিট করবে আপনার গুগল শিটে কিন্তু সেটা চলে আসবে এবং একটা কমপ্লিট এক্সেল শিট হিসাবেই সেটা তৈরি হয়ে যাবে, গুগল শিট হিসাবে তৈরি হয়ে যাবে, আপনাকে খালি ডাউনলোড করে নিতে হবে এক্সেল শিট হিসাবে। এবং যখন সেভ করবেন, যেটা ওনারা মেনশন করে দিয়েছিলেন, ঠিক আপনি আপনার স্কুলের নামটা দিয়ে সেভ করতে পারবেন। তো কাজটা কিভাবে করা যাবে আমরা আলোচনা করলাম। আমি সবাইকে বলবো, আপনারা যদি সত্যি এভাবে কাজ করে থাকেন এবং উপকৃত হন, কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি অন্যদের আরও কিছু জিজ্ঞাসা থাকে যে গুগল শিটে কিভাবে কাজ হবে বা কাজটা আরও কিভাবে ভালোভাবে করা যায় সে সম্পর্কে, তারাও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে
কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন।